হ্যালো বন্ধুরা পাখি প্রক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই ভালোবাসে আমি মাম্পি চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে তো আমার কাছে আজকে দেখতে পাচ্ছো চুনো মাছ আমি চুনো মাছের একটি অন্যভাবে রেসিপি তৈরি করব তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চুনো মাছগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তখন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার চটপট করে ভেজে নিচ্ছি তেলে তো চুনো মাছগুলো ভাজতে ভাজতে বলি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চুনো মাছগুলো দেখো আমি মচমচে করে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি শাক হ্যাঁ এটা হচ্ছে পালন শাক আমি পালন শাক দিয়েই আজকে চুনো মাছ রান্না করব তো পালন শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো তো ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সোমবারে রাঁধুনি তো রাঁধুনিটা সোমবার দিলে সুন্দর একটা স্মেল বেরো এবং খেতেও শাকটা অনেকটা টেস্ট হয় তো আর দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেল এবার আমি নেড়ে চেড়ে এখানে কিছু সবজি অ্যাড করবো তো আমি সবজি বলতে এখানে আলু আর বেগুন ব্যবহার করছি খুব অল্প পরিমাণে তো বেশি সবজি দিলে শাকটার টেস্টটা নষ্ট হয়ে যাবে তা আমি এখানে অল্প করে দিয়েছি তো অল্প সা আলু আর দিয়ে দিয়েছি অল্প বেগুন তো সব উপকরণগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দেবো হাফ ইঞ্চি মতন আদা দেখো আদা নিয়ে নিয়েছি আদাটা আমি ঘষে দিয়ে দিচ্ছি কেন এটুকু আদা বাড়তে গেলে অনেক সমস্যা হয় তার জন্য আমি ঘষেই দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে আমি এখানে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ তো লবণ হলুদ দেওয়া হয়ে গেল আমি এটা আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব তো সবজিটা একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নিলে ভালো হবে খেতে টেস্ট হবে তো আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা শাকগুলো শাকটা দিয়েও নাড়তে হবে নেড়ে যতক্ষণ জল না বেরোয় তো আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি দেখো নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে যখন সাগে জলটা বেরিয়ে আসবে আমি এখানে তখন কিছুটা জলও অ্যাড করব তো জল এখনও বেরোয়নি এবার জল বেরিয়ে গেছে তো এবার আমি হাফ কাপ জল এখানে ব্যবহার করছি খুব বেশি জল দেব না তো হাফ কাপ মতন জল দিয়েছি শুধু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এক মিনিট পর ফিরে আবার আসবো তো এক মিনিট পর ফিরে এসেছি দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গলে গেছে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর যেই পরিমাণে শাক আছে সেই পরিমাণে আমি মাছ দিয়েছি অনেক মাছ ছিল বলে আমি সবটা দিই অল্প দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো এবার ধনে পাতা তো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি যখন একদম শুকিয়ে যাবে জলটা কিছুই থাকবে না তখন আমি এটা নামিয়ে নেবো তো রেসিপিটা খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এবং গরম ভাতের সাথে খেতে ও যা লাগে এর আর তুলনা হয় না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি ধন্যবাদ